হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ অমর হেসারিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একুয়ারিয়াম ফিশ হিসেবে পরিচিত কুই কার্প মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুই কার্প মাছের পোনা। স্ক্রিনে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের মাছের পোনা। তা আমরা এই মাছের পোনাগুলা খুচরা এবং পাইকারি দুভাবে বিক্রি করে থাকি। তাই যারা আমাদের প্রতিষ্ঠান থেকে কুই কার্প মাছের পোনা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা হোম ডেলিভারি ব্যবস্থাও আমাদের প্রতিষ্ঠান থেকে রয়েছে। তো আপনাদের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আরেকটি সতর্কতামূলক কথা বলতে চাচ্ছি, যেগুলো হচ্ছে যে কুই কার্পের মাছের পোনা দেখতে অনেকটা লাল কার্প মাছের মতো মনে হয়। অনেক প্রতারক যারা আপনার কুই কার্প মাছের পোনা বলে সেই লাল আকারের যে কার্প মাছের পোনাগুলো আছে সেগুলো কিন্তু সরবরাহ করে থাকে। তাই আপনাদেরকে বলবো যে দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করে প্রতারিত হবে না, সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন। ওইটা আপনি এসে হোক কিংবা ওদের সাথে ফোনে যোগাযোগ করে আপনার মাছের পোনা সংগ্রহ করতে পারেন, কিন্তু অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার মাছের পোনা সংগ্রহ করবেন। এখন আপনারা কুই কার্প মাছের পোনা নিচ্ছেন, এখন বাসায় ব্যাগ খুলে দেখলেন যে এগুলো হচ্ছে আপনার কার্পিও মাছের পোনা, তাহলে এটা কেমন হলো? এই কাজগুলো কখনোই কোনো হ্যাচারি মালিক করে থাকে না, এগুলো সম্পূর্ণটাই দালাল প্রকৃতির যে মানুষগুলো আছে তারাই করে থাকে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন। কুই কার্প মাছের পোনা ছাড়াও এখন মোটামুটি সকল প্রকার মাছের পোনায় পাওয়া যাচ্ছে, যেমন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাওয়া যাচ্ছে, ভিয়েতনামি শোল মাছের পোনা পাওয়া যাচ্ছে, ভিয়েতনামি কুই মাছের পোনা পাওয়া যাচ্ছে, পাবদা মাছের পোনা পাওয়া যাচ্ছে, শিং মাছের পোনা পাওয়া যাচ্ছে। এখন মোটামুটি প্রায় সকল প্রজাতির মাছের পোনাই প্রায় আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো আপনারা প্রতারিত না হয়ে সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করে আপনারা মাছ চাষে লাভবান হন। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তার এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই রইল। আসসালামু আলাইকুম।